পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক গণিত। আমি গতদিনে তোমাদের সরলরেখার উপর লেকচার দিয়েছিলাম। সেখানে আমি সরলরেখার কতিপয় সূত্রাবলী এবং কিছু অঙ্ক শিখিয়েছিলাম। আজকে আমি দেখাবো যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে এবং আর একটা রেখা দেওয়া থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি দেখাবো আজকে। তো দেখো, শুরুতে আসলে যে সূত্রের সাহায্যে এই সমীকরণগুলো বের করা যাবে সেই সূত্রগুলো দেওয়া আছে, একটু দেখো। বলছে যে ওয়াই সমান এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান ও ওয়াই সমান এম টু এক্স প্লাস সি টু, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ ফাই বা থিটা যেটাই বলো হলে ট্যান ফাই সমান প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু। এখানে প্লাস মাইনাস দেওয়ার অর্থ হলো যে কোণটা ধনাত্মক দিকেও হতে পারে আবার ঋণাত্মক দিকেও হতে পারে, এই জন্য আমরা এই প্লাস মাইনাস দিয়ে থাকি। আর একটা সূত্র লেখা আছে এখানে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ কোনো সরলরেখা যখন মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ কেমন হয়, এইটা তোমরা সবাই জানো। এটা নাইন টেনেও ছিল যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকাল টু এম এক্স। এই যে এখানে দেখো দেওয়া আছে যে ওয়াই সমান এম এক্স, এখানে এমটা মূলত ঢাল। আর ঢাল কাকে বলে এইটা তোমাদের পূর্বে শেখানো হয়েছে। আমি আবারও বলি যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্টকে ওই সরলরেখার ঢাল বলা হয়। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্টকে ওই সরলরেখার ঢাল বলা হয়। ঢালকে আমরা সাধারণত এম দ্বারা সূচিত করে থাকি, আর ঢাল সমান সর্বদা এটা এম সমান ট্যান থিটা ধরা হয়, অর্থাৎ ঢাল হলো ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্ট। তো তাহলে এখন এখানে একটা উদাহরণ দেওয়া যাক, দুইয়ের এফ নাম্বার অঙ্ক। বলছে যে দুইটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এবং তারা থ্রাইস ওয়াই ইকাল টু টুয়াইস এক্স রেখার সাথে ট্যান ইনভার্স অফ হাফ এখানে দেওয়া আছে, এইটাই মূলত কোণ, এই কোণ উৎপন্ন করে। অর্থাৎ ইনভার্স দ্বারা সাইন ইনভার্স, কোণ ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স এগুলো দ্বারা সর্বদাই কোণ বোঝায়। বলছে যে এত কোণ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় করো, রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটা রেখা বের হবে যেটা এই রেখার সাথে এত কোণ তৈরি করে। তো আমরা যদি সলিউশন দেখাই, যেহেতু এখানে বলা আছে যে দুইটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা যেটা তোমাদের আগে দেখানো হয়েছে যে ওয়াই ইকাল টু এম এক্স, এটা আমরা এমও ধরতে পারি, এম ওয়ানও ধরতে পারি বা এম টুও ধরতে পারি, ধরা জিনিস যে কোনো একটা ধরলেই হবে। তো তাহলে ধরি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম ওয়ান এক্স, এম ওয়ান এক্স এটা এক নাম্বার দিলাম আমরা। দেওয়ার পরে আমাদের এই রেখা যেটা দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত অঙ্কে সেটা আমরা উঠাবো, যে আবার থ্রাইস এক্স ইকাল টু থ্রাইস ওয়াই ইকাল টু টুয়াইস এক্স। তো এইটাকে যদি আমরা এপাশ ওপাশ করে সাজাই লিখি তাহলে টু এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকাল টু জিরো, রেখার ঢাল। এই ঢালটাকে আমরা এম ওয়ান এম টু দিলাম আর এইটা আমরা এম ওয়ান দিলাম। তো ঢাল নির্ণয় সূত্র পূর্বে তোমাদেরকে দেখানো হয়েছিল যে এম সমান আসলে আমরা কি পাই যে এক্স মাইনাস এক্স এর সব ভাগ ওয়াই এর সব। তো মাইনাস এক্স এর সব হলে মাইনাস টু হয় আর ওয়াই এর সব হলে মাইনাস থ্রি হয়, মাইনাস মাইনাস কেটে টু বাই থ্রি হয়। তো এইখানে আমরা ঢালটা পেলাম টু বাই থ্রি। তাহলে যে সরলরেখা নির্ণয় করতে হবে তার ঢাল হলো এম ওয়ান
আর যে সরলরেখা দেওয়া আছে তার ঢাল হলো এম টু, এটা আমরা পেলাম 2/3। অর্থাৎ এখানে যদি আমরা সূত্র খাটাই মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, তাহলে আমার 2/3 হয়। তো এখন আর একটা এখানে যে কোণটা দেওয়া আছে এই কোণটাকে আমরা থিটা ধরলাম, তাহলে থিটা ইকাল টু ট্যান ইনভার্স অফ হাফ। তো এটাকে যদি আমরা ট্রান্সফার করে ট্যানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হয় ট্যান থিটা ইকাল টু হাফ, ইনভার্সটা যদি এই পাশে আসে তাহলে ট্যান থিটা হয় আর এই হাফটা থেকে যায়। অর্থাৎ এই কোণটা থেকে আমরা ট্যান থিটার মান পেলাম হাফ। আর আমরা পূর্বে যে সূত্র দেখিয়েছি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ ট্যান থিটা বা ট্যান ফাই সমান প্লাস মাইনাস অফ এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু, এই দুইটা মান দ্বারা আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে লিখে ফেলি যে ট্যান থিটা সমান প্লাস মাইনাস অফ এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু। এখন এইখান থেকে আমরা ট্যান থিটার মান, অর্থাৎ যে দেওয়া ছিল সেইখান থেকে ট্যান থিটার মানটা হাফ এখানে বসায় দিলাম, বসায় দিয়ে এখানে প্লাস মাইনাস অফ এটা লিখলাম। তো এইখানে যদি আমরা এম টুর মানটা বসায় দিই, এম টুর মান বের করা আছে 2/3, এই 2/3 আমরা এইখানে এম টুর জায়গায় বসে দিলাম, দেওয়ার ফলে কি দাঁড়ালো এটা এম ওয়ান মাইনাস 2/3 ডিভাইডেড বাই ওয়ান প্লাস 2/3 এম ওয়ান। তো আমরা যদি লসাগু করি এখানে 3 হয় লসাগু, উপরেও 3 নিচেও 3, এটা কেটে যে আমার এই লাইনটা দাঁড়ায় যে প্লাস মাইনাস অফ থ্রাইস এম ওয়ান মাইনাস 2 আর এখানে হয় 3 প্লাস 2 এম ওয়ান। তো আমরা যদি বজ্র বা ক্রস গুণ করি, আর গুণ যেটাকে বলে থাকি আমরা, আর গুণ করলে এটা পাওয়া যায় 3 প্লাস 2 এম ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস অফ এই দুই দ্বারা এই পাশে গুণ হলে 3 দুগুণ 6 অর্থাৎ 6 এম ওয়ান আর 2 দুগুণ হয় 4 মাইনাস 4। এইটা আমরা সরল ইকুয়েশন একটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনে প্লাস আছে মাইনাস আছে, একবার আমরা প্লাস নিব আর একবার আমরা মাইনাস নিব, এই প্লাস মাইনাস দুইবার নিয়ে দুইটা মান পাওয়া যাবে আর কি। তাহলে সেখানে আমরা প্রথমে প্লাস নিলাম, নিলে দেখো কি দাঁড়ায় 3 প্লাস 2 এম ওয়ান ইকুয়াল টু 6 এম ওয়ান মাইনাস 4। এইটাকে আমরা এখন এপাশ ওপাশ করবো, অর্থাৎ 2 এম ওয়ান ছিল আর 6 এম ওয়ান এই পাশে পার করার ফলে মাইনাস 6 এম ওয়ান হলো, সমান আমরা এই 3টাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে -4 -3 তাহলে -7 হয়, আর এখানে বিয়োগ করলে হয় -4 এম ওয়ান। দুই দিক থেকে মাইনাস উঠাই দিলে আমার এম ওয়ান এর মান দাঁড়ায় 7/4, অর্থাৎ এখানে একটা এম ওয়ান এর মান পেলাম আমরা 7/4। এখন আমরা এইখান থেকে এইখানে আসবো আর কি, এইখানে। তো এইখানে আমরা মাইনাস নিয়েছি, দেখো একবার প্লাস নিয়ে এম ওয়ান এর মান পেলাম 7/4, আর মাইনাস নিয়ে আমরা কি মান পাই সেটা এখন দেখা যায়। এই পাশে ছিল আমার 3 প্লাস 2 এম ওয়ান, আর মাইনাস দ্বারা যদি এই পাশে গুণ করা হয় তাহলে হয় -6 এম ওয়ান আর -+4 হয়। তাহলে আমরা -6 এম ওয়ানকে এই পাশে পার করব, তাহলে 2 এম ওয়ান ছিল আর পার করলে এটা হবে +6 এম ওয়ান। এখন যদি আমরা এই 3টাকে ডান পাশে পার করে দিই তাহলে একটা মাইনাস থাকে, তো এই দুইটা বিয়োগফল 4 আর 3-এর বিয়োগফল হয় 1 আর এই দুইটার যোগফল হয় 8 এম ওয়ান। তাহলে এই এম ওয়ান এর মানটা আমরা আবার বের করব, 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম, অর্থাৎ 8টাকে নিচে নামাই দিলাম, দিলে আমরা এম ওয়ান এর মান পেলাম 1/8, আর পূর্বে একটা মান বের করা ছিল আমাদের এম ওয়ান এর মান 7/4। এই দুইটা মান আমরা সমীকরণে একে বসাবো, যেহেতু এখানে এম ওয়ানটা আমাদের অজানা রাশি ছিল। তো তাহলে এম ওয়ান এর আমরা দুইটা মান পেলাম, দুইটা ইকুয়েশন আমরা পাবো। আর এখানে বলাও আছে যে আসলে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো তাহলে এম ওয়ান এর মান যদি আমি প্রথমে 7/4 বসাই, অর্থাৎ একে, এখানে বলা হচ্ছে যে এম ওয়ান এর মান একে বসাই, তাহলে বসালে ওয়াই সমান হয় 7/4x, এই এম ওয়ান এর জায়গায় 7/4, এবং যখন আমরা এম ওয়ান এর মান
वन बाई एट बसा तक वायर मान पा हमें वाई समान वन बाई एट इंटू एक्स तेल ये दुईटा इक्वेशन आसले मूल बिंदुगामी हो गल कारण जोग आकारे को ध्रुव पद ना थे जोग बा वियोग आकारे तेल से मूल बिंदुगामी रेखा है ये तुम्हारा सबा जानो तेल हमारे अंकर दुईटा समीकरण बेर हल वाई समान सेवेन एक्स बाय फोर एवं वाई समान एक्स बाय एट ये दुईटाई अंकर अन्सार एखन एक्स अक्षर समान्तरल अथवा वाई अक्षर समान्तरल रेखा समीकरण क्यों हमें लिखी बा बेर करते देखो अथवा बला थाकबे जे एक्स अक्षर समान्तरल रेखार समीकरण निर्णय करो अथवा वाई अक्षर समान्तरल रेखार समीकरण निर्णय करो जरा दुईटा सरलरेखार छेदबिंदु दिए जाए अथवा जेको एक निर्दिष्ट बिंदु दिए देवा थाकबे से बिंदु दिए अतिक्रम कर गमन कर जाए तो আমরা এখানে দেখালাম দেখো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো ওয়াই সমান বি আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো এক্স সমান এ আর তিন নম্বর একটা সমীকরণ দেওয়া আছে তোমাদের যে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকাল টু জিরো ও এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকাল টু জিরো রেখাদ্বয় সমান্তরাল হবে যদি অর্থাৎ দুইটা রেখা সমান্তরাল হলে বা সমান্তরাল হওয়ার শর্ত তাদের অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয় অনুরূপ বলতে এক্স এর সহগ এক্স এর সাথে নিতে হবে ওয়াই এর সহগ ওয়াই এর সাথে নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে এক্স এর সহগ এখানে হলো এ ওয়ান এখানে হলো এ টু ওয়াই এর সহগ এখানে হলো বি ওয়ান এখানে হলো বি টু এই দুটোর অনুপাত সমান হয় এই যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু আবার দুটো রেখার সমান্তরাল হওয়ার শর্ত আছে যে দুটো রেখার সমান্তরাল হবে যদি ঢালদ্বয় পরস্পর সমান হয় আবার আরও একটা শর্ত আছে যে দুইটা রেখার সমান্তরাল হবে যদি এক্স ও ওয়াই উভয়ের সহগ সমান হয় তো তাহলে আমরা এই অঙ্কটা নির্ণয় করার ক্ষেত্রে এটা লাগবে বিধায়টা আমি দেখালাম এখন আমরা একটা অঙ্কে আসি দেখো তিনের ডি নাম্বার একটা অঙ্ক বলছে যে এক্স অক্ষের সমান্তরাল এবং এত ও এত রেখা দ্বয়ের বা রেখার ছেদবিন্দু দিয়ে যায় বা ছেদবিন্দু গামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো তো তাহলে আমরা প্রথমে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা ধরে নেব যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই সমান বি নাম্বার ওয়ান অর্থাৎ এটা একটা সমীকরণ নাম্বার দিলাম আগে আমরা সরলরেখাটা ধরে নিলাম যে এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই সমান বি আর বলছে যে এত ও এত রেখার ছেদবিন্দু গামী মানে ছেদবিন্দু দিয়ে যায় অথবা ছেদবিন্দু গমন করে বা ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হবে দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করার অর্থই হলো দুইটা রেখা সলভ করা বা সমাধান করা যার মূল নির্ণয় করা বলি অথবা বীজ নির্ণয় করা বলি তো তাহলে দুইটা সরলরেখা আমরা এখানে সলভ করলাম আমরা এটা আসলে আর গুণন পদ্ধতিতে আমি সবসময় করাই আর গুণন পদ্ধতিতে করলে খুব দ্রুত সমাধান বের হয়ে যায় আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি তো তাহলে দেখো আমি যখন এক্স ধরব তখন এই ডান দিক থেকে ক্রস গুণ করতে হবে মাইনাস মাইনাস প্লাস তিন দুগুণ ছয় এক্স ধরলে এক্সের সহগ নেওয়া যাবে না যখন আমরা উল্টা দিকে যাবো তখন একটা মাইনাস আসবে সূত্রে তাহলে এটি প্লাস প্লাসে প্লাস আর সূত্রের মাইনাসে মাইনাস এই মাইনাস দুই এককে দুই হবে এটা আমরা লিখে ফেললাম তারপরে দেখো যখন আমরা মাঝের ওয়াই ধরবো তখন উল্টা দিক থেকে যাবে বাম দিক থেকে এখানে দেখো দুই এককে দুই আর এই দিকে যখন আমরা আসবো তখন একটা সূত্রের মাইনাস আসবে মাইনাসে মাইনাসে প্লাস দুই এককে দুই তাহলে টু প্লাস টু হলো যখন আমরা ধ্রুব অর্থাৎ এই যে টুর এই সোজা ধরবো তখন একটা ওয়ান নিতে হবে আর যখন আবার তখন ডান দিক থেকে গুণ করতে হবে এক এককে এক এদিকে যখন তো আবার একটা মাইনাস আসবে মাইনাসে মাইনাসে প্লাস তিন এককে তিন তাহলে ওয়ান প্লাস থ্রি তাহলে এখানে বিয়োগ করলে ফোর হয় এটা যোগ করলে ফোর হয় এখানে ফোর হয় অর্থাৎ এই ফোর ফোর উঠে গেলে অর্থাৎ গুণ করলে এটা কেটে যাবে গেলে এক্স সমান ওয়াই সমান ওয়ান হবে তাহলে ছেদবিন্দুটা দাঁড়ালো এক্স কমা ওয়াই সমান হলো ওয়ান কমা ওয়ান এইটা হলো আবার ছেদবিন্দু তো এই যে ছেদবিন্দুটা আমরা পেলাম এই ছেদবিন্দুটা দ্বারা
ওই সমীকরণ অর্থাৎ এক নম্বর সমীকরণ অথবা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা গমন করে দিতে হবে। গমন করে দেওয়ার অর্থই হলো ওই বিন্দু দ্বারা ওই রেখাটা সেদ্ধ হওয়া বলি আমরা, অর্থাৎ এই বিন্দুটা এই রেখার উপর বসে যাবে। তো তাহলে বিন্দু বসলে এখানে চলক আছে ওয়াই, তাহলে ওয়াই এর মান হলো এখানে দেখো এই পরেরটা ওয়ান, তাহলে ওয়ানটা আমরা এখানে বসালে যে ওয়ান সমান বি, এখানে বলা হচ্ছে 1 নং রেখাটি 1,1 বিন্দু গামী, তাহলে ওয়ান সমান আমরা বি অর্থাৎ বি সমান ওয়ান পেলাম। তাহলে বি এর মানটা যদি আমরা একে বসায় দেই তাহলেই এক্স অক্ষের সমান্তরাল রেখাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো বি এর মানটা আমরা একে বসালাম, ওয়াই সমান ওয়ান হলো, এই যে বি এর মান একে বসাইয়া, সমীকরণ একে বসাইয়া বসাই দিলে ওয়াই সমান ওয়ান হলো। এইটাই হলো আমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন পরবর্তীতে আর একটা অঙ্ক দেখানো আছে এখানে এই সূত্রটা দিয়ে, যে এত এত রেখা দ্বয় বা সমান্তরাল রেখা হবে, দুইটা রেখা সমান্তরাল হবে তখনই যখন তাদের এক্স এর সহগ বা ওয়াই এর সহগগুলার অনুপাত সমান হবে। তো তাহলে পরে আর একটা অঙ্ক দেখো, এখানে বলা হচ্ছে যে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি সমান হলো ওয়ান, এক্স বাই এ যোগ ওয়াই বাই বি সমান ওয়ান রেখাটি 2x-y-1=0 ও 3x-4y+6=0 রেখার ছেদ বিন্দুগামী হয় বা ছেদ বিন্দুতে অতিক্রম করে বা ছেদ বিন্দুতে যায় এবং 4x+3y-6=0 রেখার সমান্তরাল হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। এই সমীকরণগুলোর মধ্যে দেখো এক নম্বর সমীকরণে এ আর বি দেওয়া আছে, এ আর বির মানটা বের করতে হবে। তো তাহলে এইখানে দেখো আমরা দুইটা সরলরেখা আগে উঠালাম, বলছে যে এত ও এত রেখার ছেদবিন্দু গামী হয়, তাহলে ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তো তাহলে দুইটা রেখা ওঠানোর পর আমরা আবার ওই যে আর গুণন পদ্ধতিতে এক্স আর ওয়াই এর মানটা বের করেছি। তো প্রথমে যদি আমরা এক্সটা ধরি, তাহলে এক্স ধরলে দেখো এই দিক থেকে হয় 6 কে 6, মাইনাস প্লাসে মাইনাস 6, যখন আমরা এই দিকে আসবো তখন মাইনাস মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাসে মাইনাস হয় 4 সমান, ওয়াই যখন ধরবো তখন আবার বাম দিক থেকে যাবে -3 কে 3, আর এইটা হবে 6 দুগুণ 12 প্লাস মাইনাসে মাইনাস সমান, যখন আমরা ওয়ান ধরবো তখন 4 দুগুণ 8 -8 হবে, আর এইটা আর এইটা গুণ করলে মাইনাসে মাইনাসে +3 হবে। তো এটা যোগ বিয়োগ করলে হয় -10, এইটা হয় -15, এইটা হয় -5। তো উভয় পক্ষকে আমরা কি করেছি 5 দ্বারা গুণ করে দিয়েছি, 5 দ্বারা এটাকে গুণ করলে 2 হয়, এখানে 3 হয় আর এখানে 1 হয়, আর মাইনাসটা তিনটাতেই আছে, তিনটার মাইনাসই উঠে যায়। তো তাহলে সেই ক্ষেত্রে এক্স বাই 2 সমান 1 হলে এক্স এর মান 2 হয়, ওয়াই বাই 3 সমান 1 হলে ওয়াই এর মান 3 হয়। তো এখন এই যে ছেদবিন্দু আমরা পেলাম এক্স কমা ওয়াই সমান 2,3, এইটা বলা হচ্ছে যে এত রেখাটি এত এত রেখার ছেদবিন্দু গামী হয়, তাহলে এই রেখাটা দিয়ে আমরা গমন করে দিয়েছি আর কি। তাহলে দেখো এই যে রেখাটা আমরা উঠাইছি এক্স বাই এ যোগ ওয়াই বাই বি সমান 1, রেখাটি এই যে ছেদবিন্দু 2,3, এই 2,3 বিন্দু গামী গামী বা গমন করে বা অতিক্রম করে। তাহলে দেখো এক্স এর জায়গায় বসবে 2, ওয়াই এর জায়গায় বসবে 3, তাহলে এই 3/2a যোগ 3/b সমান 1, এটা এক নাম্বার দিলাম আমি। এখন আর একটা কথা বলা হচ্ছে যে এই যে এত রেখার সমান্তরাল হয় কোন রেখাটি, এই যে এক নম্বর রেখাটি, প্রথম রেখাটি। তো তাহলে আবার এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকাল টু 1 ও 4x+3y-6=0 রেখা সমান্তরাল হলে এ এক্স এর সহগ হচ্ছে আবার 1/a আর এ এক্স এর সহগ হলো 4, তাহলে 1/a/4 সমান 1/b/3, এই যে ওয়াই এর সহগ আছে 3, শুধু এক্স এর সহগ আর ওয়াই এর সহগ নিলেই হবে, ধ্রুবপদ নেওয়া যাবে না। তাহলে এইটা উল্টায় দিলে 1/4 এইটা উল্টায় দিলে 1/3b হয়, তাহলে এই দুটো ক্রস গুণ করলে 4 সমান 3b, 4 সমান 3b, তাহলে এর সমান এই যে 4টা নিচে নামাই দিলে 3/4b হয়, তাহলে এর মান আমার 3/4b পেলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দেওয়া হলো।
এখন এই যে এক নম্বর ইকুয়েশন যেটা আছে এইখানে আমরা এ এর মানটা বসাই দেব। তাহলে দেখো এ এর মান সমীকরণ একে বসাই, তাহলে একে বসালে কি দাঁড়াচ্ছে দেখো, টু আছে যে উপরে টু, টু বাই এর দায়ে বসবে থ্রি বি বাই ফোর। এটা যদি উল্টিয়ে যায় তাহলে চার দুগুণ আট বাই থ্রি বি, আর এখানে আছে থ্রি বাই বি, থ্রি বাই বি, তাহলে লসাগু করলে থ্রি বি হয়, এখানে আছে এইট হয়, আর তিন তিরিকে নয়, বি দ্বারা ভাগ করলে থ্রি থাকে, তাহলে আট আর ষোলো আর একে সতেরো হয়, উপরে পর্যবেক্ষণ করলে আমরা পাই থ্রি বি সমান সেভেনটিন, থ্রি বি সমান সেভেনটিন। এখন এই থ্রি নামাই দিলে বির মান হয় সেভেন বাই থ্রি, সেভেনটিন বাই থ্রি, তাহলে সেভেনটিন বাই থ্রি এইটা হলো বির মান, এইটা একটা অ্যান্সার হল। এরপরে এই বির মানটা যদি আমরা আবার দুয়ে বসাই, এই বিটাও অজানা ছিল, বিটা পেয়ে গেছি আমরা সেভেনটিন বাই থ্রি, তাহলে বির মানটা যদি আমরা একে বসাই দেই, তাহলে বসালে দেখো এই থ্রি আর থ্রি কেটে এর মান হয় সেভেনটিন বাই ফোর, তাহলে এর মান বেরোলো আবার সেভেনটিন বাই ফোর, এইটা একটা অ্যান্সার, আর বির মান বেরোলো হলো সেভেনটিন বাই থ্রি, এইটা একটা অ্যান্সার। এ আর বির এই দুইটা মান আমরা পেলাম, এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুইটা মানই হলো আমার অ্যান্সার। তো আজকে আমরা যতটুকু দেখালাম এগুলোর নিয়মের অঙ্কগুলো, বিশেষ করে সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তারপরে দুইটা রেখার সমান্তরাল হলে কী হয় এগুলো দেখালাম, এই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় বসে দেখবে, আর এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সেফে থাকবে এবং ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো শেষ করছি।